प्रबल झड़ बिस्टि माथाय करे कंसिरी कारागार थेके नंदालय निये गियेछिलेन सेदिन ओई प्रबल झड़ मिस्टिर माथाय करे आमार पिता जेखन जौबनाय नापलो खर जौबनास्थते एतो खर सते बई चलेछे आर जौबना आमार चरण पावार जन्य आरो जन फुले उठेछे ताई नाकि प्रभु एमन एई प्रबल खर सतेर आर फुलेते आमार पितार मस्तक थेके आमी पड़े गेलाम ओई जौबनार माझे ताई नाकि प्रभु हाँ गो आर जौबना आमाके पेये चरणार छाड़छे ना সেদিন আমি কথা দিয়েছিলাম কি কথা দিয়েছিলে যবনা আজকের মতো আমায় যেতে দাও তবে এবারে যেদিন আসব সেদিন কিন্তু একা আসব না আমি সেদিনই তোমায় যুগল রূপে দর্শন দেব তাই নাকি প্রভু হ্যাঁ গো তা আমাকে কি করতে হবে তোমাকে ছলে বলি কৌশলে যেমন করে হোক আমাকে যে রাধা দর্শন করাতে হবে তাই নাকি প্রভু হ্যাঁ গো তাই বলছি তুমি আমাকে আদেশ করলি আর আমি তোমার আজ্ঞা পূরণ করব না সেটা কখনো হয় আমি তোমার আদেশ নিশ্চয়ই পূর্ণ করব তবে আমার একটা কথা কি কথা আমি যদি এই বেশি ওই জটিলা কুটিলার মন্দিরে যাই তবে কিন্তু আমি ধরা পড়ে যাব প্রভু না না তুমি বড়াই বড়ির রূপ ধারণ করি ওই গোয়ালা পাড়ার ভিতরে দিয়ে ডাক দিতে দিতে তুমি চলে যাও তাই নাকি আমার পূর্ণ আশীর্বাদ রইল তবে প্রভু তোমাকে কেউ চিনতে পারবে না তাই প্রভু তাই আমারও একটা কথা আছে প্রভু বলো তোমাকেও কিন্তু এই বেশি ওই নদীর ধারে বসে থাকলে চলবে না তুমি কি বেশি থাকবে জানো তো কি বেশি ওই যমুনা নদীর কূলে হরি বল নতুন বসে থেকো তোরি নয়ে যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো তোরি নয়ে যমুনা
হ্যাঁ বলো তোমার কথা মতো আমি ওই জটিলা কুটিলার মন্দিরে যাচ্ছি তাই বলছি যাওয়ার আগে আমার প্রণাম নিও ঠাকুর তাই কি বলছি জানো তো বলো তুমি আনন্দ নব ঘন সে হরি হরি বল হরি সুন্দর নয়না বিরা সব চরণে শরণ নীলা ধন্য এতি ভুবন ধাম তুমি আনন্দ নব ঘন সে जय गौर जय नितय जय नितय
दयाला मरे रई बनायार बेसी दी तो देर माझारी और डाक दिया छन दयाला मारे रोई बोहनाई और बेसी दीन तो दर माझारे हाय हाय अबेर माझारे दिया छन दयाला मारे दिया छन दयाला मारे कोई बोना यार बेसी दिन तोदेर माझारे हाय हाय भवेर माझारे चलते पथे दो दिन मलखानी गले पड़िलाम आमी गले पड़िलाम चलते पथे दो दिन पथे दो दिन थामिला भालोबासार मलखानी गले पड़िलाम आमी गले पड़िलाम चलती पथे दो दिन थामिला भालोबासार मलखानी गले पड़िलाम তোদের মাঝারে হায় হায় ভবের মাঝারে ডাকে দিয়াছেন দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় হায় ভবের মাঝারে আমি কত জনাই কত কি দিলাম নাই কত কি দিলাম যাইবার কালে এক জনার দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম যাইবার কালে এক জনার কত জনে কত কি দিলাম দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম কত জানি কত কি দিলাম আমার সঙ্গের সাথী
আমার সঙ্গের সাথী কেউ হলো না রে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় হায় ভবের মাঝারে, ডাক দিয়াছেন দয়াল মনে। আর বেশি দিন তোদের মাঝারে, হায় হায় ভবের মাঝারে, হায় হায় তোদের মাঝারে, হায় হায় ভবের মাঝারে, হায় হায় ভবের মাঝারে, হায় হায় ভবে মাঝারে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ গো মা, আমার প্রভু আমায় পাঠিয়েছে ওই জটিলা কুটিলার মন্দিরে, আমাকে নাকি ওই মথুরা বাজারে চলে, ওই মথুরা বাজারে দধি দুগ্ধ বিকি কিনির চলে, আমার সেই প্রাণপিয়া রাধারানীকে বের করে এনে আমার স্যামের সঙ্গে মিলন করাতে হবে। হ্যাঁ গো মা, আমার কোনো ক্ষমতা নেই যে আমার সেই প্রাণপিয়া রাধারানীকে এনে আমি আমার স্যামের সঙ্গে মিলন করাবো। যদি আমার গুরুদেবের কৃপা হয়ে থাকে, যদি আমার পিতামাতা দয়া করে থাকেন, আর সেই সঙ্গে আপনারা সমস্ত ভক্তমণ্ডলী যদি আমার মস্তকে পদধূলি দেন, তাহলেই মা গো চেষ্টা করে দেখতে পারি। তাই কি বলি জানো মা, এসেছি হে থাই প্রভু তোমারি আজ্ঞা, তুমি আদেশ করিবার মাত্র, ও গো প্রভু তুমি আদেশ করিবার মাত্র, আমি যাব গো, যাব গো, যাব যাব চলি পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, তুমি যে প্রভু কাম ক্রোধ লোভ মোহ মাশ্চর্য প্রভু, তুমি পাঠালে আমায় তুমি হে প্রভু, কাম ক্রোধ লোভ মোহে দরি নাই প্রভু, আমি যে দাসানো দাস তুমি যে প্রভু, কারণ অকারণ তোমার সৃজন, কারণ অকারণ তোমার সৃজন, কি ভবা পাগলা খেলিছ পুতুল খেলা, হাসি তাই ভবা পাগলা, চূড়ান্ত চালাক তুমি, চূড়ান্ত চালাক তুমি আছো মিশিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, এসেছি হে থাই প্রভু তোমারি আজ্ঞায়, এসেছি হে থাই প্রভু তোমারি আজ্ঞায়,
आदेश করিবার মাত্র আদেশ করিবার মাত্র যাব গো যাব গো যাব যাব চলিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম মাসি ঠিক কোনে দিয়ে ছোটরে দেখেছি তো হ্যাঁ হচ্ছে চিনতে পাচ্ছো না চিনতে পেরেছি আরে আমি তো সেই বড় আই মাসি রে হ্যাঁ বড় আই মাসি হ্যাঁ তোর মাকে ডাক ও মাকে পাঠিয়ে দেব হ্যাঁ 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 মা গো কি হয়েছে রে তোমার দিদি এসেছে গো দিদি ও কিসের জন্য এসেছে কিছু বলেছে না না আমি বসতে জায়গা দিয়েছি তোমার সঙ্গে কথা বলবে আচ্ছা আচ্ছা কেন এসেছে আমি গিয়ে দেখি হ্যাঁ গিয়ে দেখে এসো এই ভর দুপুর বেলা আসা মানে বাড়িতে হয়তো একটু কিছু খারাপ কথা নিয়ে হয়তো এসেছি মনে মনে কি আলো জানো দেখা করতে এসেছি আচ্ছা গিয়ে দেখি কেন এসেছি কে এসেছে গো আমার দিদি আরে আমি রে ও দিদি ও জটিলা আচ্ছা বলো তুই ভালো আছো তো দেখো দিদি হ্যাঁ ভালো ছিলাম না ছিলুনু তুমি যখন এসেছো হ্যাঁ হয়তো কিছুটা ভালো হয়েছে মুখে দেখে ভালো হয়েছে কেন জানো কেন রে দেখো আমার ওই মেয়েটা হ্যাঁ কথাই শুনে না কথা শুনেনি আরে তুমি যখন এসেছো আমাদের এই দধি দুগ্ধগুলো কি তুমি বিক্রি করতে পারবে আরে সেও জন্য তো আসি রে ও দিদি হ্যাঁ ওই জন্যই আসা আরে কি হচ্ছে জানো বলো 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 আজ আগুন লেগে গেছে ও জটিলা আরে কোথায় কোথায় জানিস হ্যাঁ ওই মথুরার বাজারে আগুন লেগেছে হ্যাঁ তাহলে এক কাজ করো কি ওই আমার মেয়েকে নিয়ে যাও ও জল ঢেলে দেবে কি অবস্থা দেখছো বলে তার মেয়েকে লিয়া বসে নাকি আগুন নিবাইবে কুটিলা যদি যে আগুনের কাছে দাঁড়ায় আগুন যদি এতটা জ্বলে এরকম পুরাটা একবার আগুন লেগেইবে এ হচ্ছে কুটিলা ও জটিলা কি হলো তোর মেয়ে আগুন নিবাবে কি আগুন আরো জ্বেলে দিবে আমার মেয়ে হ্যাঁ আগুন ও তোর মেয়েকে ভয় পায় আরে আমার মেয়ের অনেক ভালো ভালো গুণ আছে হ্যাঁ গুণ আছে আমি তো জানি আচ্ছা তাহলে কি করবে বলো এক কাজ কর হ্যাঁ তোর ঘরে যে সে বৌমাটি আছে না 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 তুমি আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাও না না ওকে লিয়া বনি কেন মাথা খারাপ ও সেদিন মকে কি গাল দিছে জানো নিয়ে যাবনি না না
আরে ও দিদি, হ্যাঁ কি রে, দেখো আমার মেয়ে কুটিলাকে নিয়ে গেলে না মাথা খারাপ বকেলিয়া বনি, তাহলে কি করবে বলো? আমি তো সেই বৌমাটাকে রাধাটাকে নিয়েব। রাধা? ও তুমি আমার বৌমার কথা তুমি জানো? হ্যাঁ। ও দিদি, তাকে নিয়ে তো আমি ভীষণ বিপদে পড়েছি গো। কেন, কি বিপদ রে? বিপদ? হ্যাঁ কি বিপদ? আরে নতুন বৌমা, হ্যাঁ, কিন্তু কারো কথা শোনে না আর সদাই রান্নাঘরে বসে কান্নাকাটি করে। কেন রে? জিজ্ঞাসা করলে উত্তর দেয় না। আমি জানি। হ্যাঁ আমি জানি। তুমি পুরো জানো? হ্যাঁ। কি কারণ জানো? কারণটা হচ্ছে তোর বৌমা। হ্যাঁ, ওই কদম তোলায় জিয়া, ওই যে নন্দের বেটা কালা কৃষ্ণা, তার সঙ্গে কি করে জানু? শুধু সারাদিন জিয়া গুজুর গুজুর প্রচুর প্রচুর গুজুর গুজুর প্রচুর প্রচুর। ও দিদি, ওই রকমই করে দিদি গো, কাঁদে ওই কালা কৃষ্ণার তোরে। তুমি জানো? হ্যাঁ। ওরে বাবা, তোমার তো অনেক কিছু গুণ আছে। তাহলে এক কাজ করো। এক কাজ কর, তুমি যখন এসেছো, হ্যাঁ, আমার বৌমার কি কান্নাটা বন্ধ করতে পারবে? পারবো পারবো পারবো। তুমি পারবে? হ্যাঁ। তাহলে তো আমার কোনো অসুবিধা নেই। ব্যাপারটা কি জানো? বলো বলো। তোর বৌমাকে তো তোরা ঘর থেকে বেরাইতে দেওনু। আচ্ছা। এবারে কোন কোন পুরুষকে দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা। শুধু মাঝে মাঝে যখন ওই জল আনতে যাই যমুনায়, তখন ওই কালা কৃষ্ণের সঙ্গে দেখা হয়। আচ্ছা। আর যদি আমার সঙ্গে আজকে তুই বাজারে পাঠাস, তাহলে কত ভালো ভালো লোকজন দেখবে বাজারে। হ্যাঁ। আর ওই কালা কৃষ্ণের কথা ভুলে যাবে। ও দিদি গো, হ্যাঁ কি রে, পাঠাতে কোনো অসুবিধা নাই নাই, কারণ এই লকডাউনের বাজারে আমাদের অনেক দধি দুগ্ধ পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু তোমার সঙ্গে তো পাঠাবো, কিন্তু একটা ভয়। কি ভয় রে? ভয় কি জানো? কি রে? ওই যে কালা কৃষ্ণা আছে না, হ্যাঁ, যদি তোমার ওই মথুরা বাজারে যাওয়ার সময় যদি কিছু অঘটন ঘটায়। মাথা খারাপ? আমি আছি, কোনো চিন্তা নাই, কোনো অসুবিধা হবে না। না তাহলে দিদি এক কাজ করো। কি? তুমি আমার কতদিনের ভালোবাসার দিদি গো, তোমায় একটা সত্যি কথা বলবো। কি বল? দেখো আমার ছেলেকে জানো প্রচন্ড রাগি, একদণ্ড বৌমাকে যদি না দেখতে পায় তার মাথা খারাপ হয়ে যায়। ওরে বাবা। তো এক কাজ করো, ওই যে সন্ধ্যের আগে না, হ্যাঁ, আমার বৌমাকে কিন্তু তোমাকে দিয়ে যেতে হবে। তো একদম সকালবেলা ভোরবো দিয়াবো। ভোরবো তো? এই একদম ভোরবেলা দিয়াবো। সন্ধ্যা হবে না তো? একদম ভোরের বেলা দিয়াবো। আর কি জানো? কি রে? দেখো নতুন বৌমা সেজে গুজে যাবে, গয়না গাঁটি পোশাক পরিচ্ছদ পরে। হ্যাঁ। ওর পোশাক পরিচ্ছদ যেন এলোমেলো না হয়। মাথা খারাপ? পুরো কাপড় খুলে মাথায় তুলে দেবো। আরে সেটা কিরকম হবে? না মানে ব্যাপারটা কি জানো, যদি বাই চান্স কোথাও খুলে যায়, মোর কাপড়টা খুলে দরকারে চাপা দিয়ে দেবো। ও দিদি, হ্যাঁ, যতগুলো কথা দিলে, হ্যাঁ, সব কথা কিন্তু আমি এখানে বসে আছি। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত যেন আমি জানতে পারি, বুঝতে পারি। হ্যাঁ। আর কি জানো? কি রে? আমাদের যে কুলদেবতা শ্যামা আছে না, হ্যাঁ, ওই শ্যামা মায়ের চরণে তুমি প্রণাম করে ওকে নিয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি তাহলে চলে যাই। আরে রান্নাশালে দেখো, ওকে ডাক দাও, ও চলে এসে। ও তাহলে ডাকবো? হ্যাঁ ডাকো। বলি ও রাধে রাধে রাধে, সাড়া দিচ্ছে না, একটু মন প্রাণ কাঁদিয়ে ডাকতে হবে। আর আমার রাধারানীকে যদি ডাকতে হয়, তাহলে কিন্তু রাধে রাধে বলে ডাকলে হবে না, রাধের সঙ্গে শ্যামকেও জুড়তে হবে, তাহলেই আমার রাধে আসবে। তাই সবাই মিলে একবার বলুন, ওই রাধে গোপালা, রাধে গোপালা, রাধে গোপালা গো, 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 সবাই মিলে দুটি হাত তুলে। রাধে গোপালা, রাধে গোপালা, রাধে গোপালা গো, 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 বৃন্দাবনে ফুল ফুল
बेचे लाल गोलाप अरे सादा कौन फूले ते कृष्ण आचे कौन फूले ते राधा 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 राधे गोपाला राधे गोपाला राधे गोपाला राधे गोपाला राधे गोपाला राधे गोपाला बिंदा बहने फूल फूटे छे लाल गोलाप अरे सादा कौन फूले ते कृष्ण आचे कौन फूले ते राधा 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 राधे गोपाला राधे गोपाला राधे गोपाला निष्ठा करी नाम सहित आपनी श्री हरि 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 राधे गोपाला राधे गोपाला राधे गोपाला राधे गोपाला राधे गोपाला राधे गोपाला गो सेई नाम सेई कृष्ण भज निष्ठा करी आपनी श्री हरि 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 राधे गोपाला राधे गोपाला राधे गोपाला गो 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 राधा रानी की राधा रानी की राधा रानी की श्याम सुंदर की श्याम सुंदर की श्याम सुंदर की श्री गुरु निताई गौर गौरानंदे हरि हो चरणी प्रणाम जानी
এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে প্রণাম জানিয়ে মা গো আমি এখানে আসল রাধারানী নয় গো রাধারানীর অভিনয় করতে এসেছি যদি নিজ বাড়ির কোনো দুটি ভুল হয়ে থাকে নিজ বাড়ির সন্তান বা বোন ভেবে ক্ষমা করে দিও শিগুরু নিতাই গো প্রেমানন্দে হরি বল হরি বল তাই বলি ঘনশ্যাম বাড়ি বাড়ি কাঁদাও আমারই তুমি কি বুঝতে পারো না আমার ব্যথা তাই বলছি আজকে যদি না তুমি আমারটাকে সাড়া দাও তবে কিন্তু আমি তোমারটাকে কোনোদিনও সাড়া দেব না দেখি তুমি কেমন করে আসতে না পারো তাই বলছি আজ তোমাকে সাড়া দিতেই হবে কল্পতরু ঘনশ্যাম বাঁধিব না চুল থাকিব অনাহারি দেখি রাধার ভালোবাসা কেমন করে তুমি এড়িয়ে দিতে পারো তাই বলছি কি শ্যামেরও বাঁশি বাজে কোনে সে বজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামের বাঁশি বাজে কোনে সে বাজে ফুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম শ্যাম কলু রাধে রাধে নাম কলু শ্যাম
সেই অসময়ে রাধি রাধি বলে কে ডেকেছি আমি গো আমি আমি রন্ধনশালা থেকে বেরিয়ে দেখি আমাকে রাধি রাধি বলে কে ডেকেছি ও রাধে ও মা গো মাসি তুমি হ্যাঁ আজকে তো তোমাকে চিনতে পেরেছি চিনতে পেরেছো বলি ও মাসি হ্যাঁ অনেক দিন পরে তুমি আমাদের বাড়িতে এলে হ্যাঁ বলছি মাসি হ্যাঁ আমার শাশুড়ি আর ননদি কি আপ্যায়ন করেছে আমি জানি না হ্যাঁ তবে তুমি যখন আমাদের বাড়িতে এসেছো হ্যাঁ বসতে আসন দিছি একটু বসো ঠিক আছে তার আগে কি বলছেনো কি গো আমাদের বাড়ির যে দুধের ঘোল রয়েছে হ্যাঁ সেই ঘোলের শরবত দিছি এক গ্লাস শরবত খেয়ে মনটা ঠান্ডা রাখো আচ্ছা 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 আর সর্বপ্রথম কি বলছি জানো তো কি গো প্রণাম জানা চরণে প্রণাম জানাই তব চরণে ও মাসি গো প্রণাম জানাই তব চরণে প্রণাম জানাই খবর কিছু জানো কি ওই শ্যামনগর আমাকে কথা দিয়ে কথা রাখতে জানি না ও তাই না কি তাই আমি না হ্যাঁ ওখানে যাবো না তাই কি বলছি জানো তো কি গো আমি নৌকা বিলাসে যাবো না মাসি গো কেন গো কেন যদি নাই আসে শ্যাম আচ্ছা আচ্ছা যদি নাই আসে শ্যাম
मथुरा बाजारे দধি দুগ্ধ বিক্রয়ের জন্য যাব তাই নাকি মাসি হ্যাঁ গো রাধে তাই বলি মাসি হ্যাঁ গো আমাকে তাহলে কথা দিয়ে যেতে হবে তুমি যদি বলো তাহলে আমি যাব ও গো রাধে বলো মাসি আমি তোমায় কথা দিলাম কথা দিলাম কথা দিলাম বলিও মাসি হ্যাঁ গো রাধে তুমি যখন আমাকে কথা দিয়েছো আমার আনন্দে বুক ফেটে যাচ্ছে তবে আমার বাড়িতেই শাশুড়ি ননদি রয়েছে সেই শাশুড়ি ননদির অনুমতি না নিলে আমি কি করে যাব संगे मन आनंद आई ललिता आई विशाखा तोरा जे जेखने आछिस शीघ्र करे छुटे आए काटे ना समय जखन आरी की छुते शोखीर कथा भेबे मन बसे ना जानलार गिलटा दे ठेकाए माथा मने होय शोखी जेनो आसछे आबार आई शोखी आए
খোলের তালে হরি বলো গাও রে কৃষ্ণ নাম সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম খোলের তালে হরি বলো গাও রে কৃষ্ণ নাম সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম বৃন্দাবনে সকল মুক্তি জানে রে সবাই ধরো তালে দিয়া গাও কৃষ্ণ গুণ গান ধরো তালে দিয়া গাও কৃষ্ণ গুণ গান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরি বলো মুক্তি কৃষ্ণ বাবু তুলে সবাই মিলে তুমি বাহু তুলে হরি হরি বলো মুখে কীর্তি বাহু তুলে ধন তুল বিষয় সয়ি কাবুলে টুটি চোখে শুষ্ক জানো ছাড়ে আমি রাম ভালো তালে দিয়া গাও কৃষ্ণ গুণ গান ভালো তালে দিয়া গাও কৃষ্ণ গুণ গান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চরণ পুরি আপন প্রাণী কেটে উঠবে মন সুজন বলে না